আপনারা তো অনেকে সাহস করে মেয়েদেরকে আই লাভ ইউ বলতে পারেন না, কারণ ওই বললে হয়তো জুতা পিটা করবে। সুতরাং গানই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম মনের ভাব প্রকাশ করা। কত ভালোবাসি তোমায় জানো গীতা, তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, চোখে চোখে চায় যদি গানটা গান না প্রেম নির্ঘাত। আরেকটা হিন্দি শুনে দিই, এটা খুব খুব কমন কমন আপনারা সবাই জানেন। প্যার করতে করতে হাম তুম কহীঁ খো জায়েঙ্গে ইনহীঁ বাহারোঁ কে আঁচল পেট কে সো জায়েঙ্গে। কিছুদিন আগে আপনাদের কোনো এক ইউটিউবারে দেখলাম কমেন্ট করছে যে মাহফুজুর রহমান পয়সা দিয়ে অন্যকে দিয়ে গান করে মুখ মিলায়। তা আজকে আজকে তো আজকে তো প্রমাণ দেখালাম লাইভ যে আমি গাইতে পারি, তাও তাও মিউজিক ছাড়া। বাংলা আমার আপনারা নিশ্চয় জানেন আমার লেখা একটা সিরিয়াল চলে এটিএন বাংলায়, প্রায় 700 উপরে পর্ব হয়ে গেছে, সেটা স্মৃতির আলপনা আঁকি, এটা আমারই লেখা গল্প, আমার গল্প, সেটার টাইটেল সংটা আমারই গাওয়া। এই এইটার থেকে একটা গান আপনাদের শোনাই, টাইটেল সংটা চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি, জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি, নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, শুভ্র মেঘের মতো উড়েছিল দুটি মন, উড়ে উড়ে দূরে গেল বুঝিনি কখন, ধুলো পড়া আয়নাতে আজ নিজেকে দেখি, মনের স্মৃতিতে এখন আলপনা কি, মনের স্মৃতিতে এখন আলপনা কি। আরেকটা হিন্দি শুনে দিই, এটা খুব খুব কমন কমন আপনারা সবাই জানেন। প্যার করতে করতে হাম তুম কহীঁ খো জায়েঙ্গে ইনহীঁ বাহারোঁ কে আঁচল পেট কে সো জায়েঙ্গে। প্যার করতে করতে হাম তুম কহীঁ খো জায়েঙ্গে ইনহীঁ বাহারোঁ কে আঁচল পেট কে সো জায়েঙ্গে। সপনোঁ কো ফির ভী ইউঁ হী সজাতে রহনা, কভি অলবিদা না কহনা, কভি অলবিদা না কহনা, চলতে চলতে মেরে याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते यूं ही जब तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, बिछड़ा में दिल भर बिछर जाए कहीं और हम अगर, और सुनी सी लग तुम्हें जीवन की ये डगर, बिछड़ा में दिल भर बिछर जाए कहीं हम अगर, और सुनी सी लग तुम्हें
जीवन की ये डगर हम लौटाएंगे, तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, रोते हंसते यूं ही जब तुम गुनगुनाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আপনারা এখানে অনেক ইউটিউবার আছেন, কিছুদিন আগে আপনাদের কোনো এক ইউটিউবারে দেখলাম কমেন্ট করছে যে মাহফুজুর রহমান পয়সাতে অন্যকে দিয়ে গান করে মুখ মিলায়। আজকে তো প্রমাণ দেখালাম লাইভ যে আমি গাইতে পারি, তাও মিউজিক ছাড়া গান যে কোনো বড় শিল্পীকে গাইতে বলেন, বুঝলেন? গান মিউজিক ছাড়া গান গাওয়া খুব কঠিন, পারে না। সুতরাং আমি যে গান পারি তার প্রমাণ করে গেলাম। সবাইকে আপনাদের ধন্যবাদ, খুব ভালো লাগলো এতগুলি ইউটিউবারকে দেখে এখানে একত্রে। বলেন, অভিনয় আমি করব না, কারণ গান থাকবে, গান অবশ্যই থাকবে, অবশ্যই রোমান্টিক গান থাকবে। যেমন আপনাদের এখানে তো অনেকে তো বিয়ে করেন নাই, তাই না? হ্যাঁ, অনেকে করেন নাই, তো এক লাইন একটা গান শুনে দেই, যেটা আপনাদের, এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য উৎসর্গ, কারণ আপনারা তো অনেকে সাহস করে মেয়েদেরকে আই লাভ ইউ বলতে পারেন না, হ্যাঁ, কারণ ওই বললে হয়তো জুতা পিটা করবে। সুতরাং গানই হচ্ছে সবচেয়ে ভালো মাধ্যম মনের ভাব প্রকাশ করা। তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, এত কাছে থাকো পাশে পাশে বুঝো না মনের কথা, কত ভালোবাসি তোমায় জানো কি তা, কত ভালোবাসি তোমায় জানো কি তা, তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, চোখে চোখে চায় যদি গানটা গান না, প্রেম নির্ঘাত। ওকে, ধন্যবাদ দিয়ে গান স্যার। ও না বুঝলে আমার কাছে অ্যাকশন বুঝাই দিব ভালো করে। হ্যাঁ, এই সিনেমার গান আমি আজকেই প্রথম শুনলাম, সুতরাং এরপরে শুনি, শোনার পরে গাবো। এরপরেবার সবাইকে আমার ধন্যবাদ, ভালো থাকবেন। এবং আজকে খুব ভালো লাগলো যেখানে এতগুলি ইউটিউবারকে দেখলাম, মানে এর আগে কিন্তু আমি এত ইউটিউবারকে দেখিনি, আজকেই প্রথম দেখলাম যে এত আপনারা। না না, ও পত্রিকাও আছেন সব, অনলাইন টনলাইন সবই, খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে, কারণ আপনারাই কিন্তু এই সাংস্কৃতিক জগতের আগামী ভরসা। আপনারা, আমি বলবো ভরসা এই কারণেই যে আপনাদের উপরেই কিন্তু আমাদের সমাজের অগ্রগতি হবে ভবিষ্যতে। আপনারাই লোককে, যেটা আমরা টেলিভিশনাররা মনে করতাম যে আমরাই হয়তো মানে বাংলাদেশিদেরকে পথ চলা দেখাই, কিন্তু না, আগামীতে আপনারাই এই সাংস্কৃতিকটাকে নিয়ে এগিয়ে যাবেন, আপনার পথ দেখাবেন। এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে যেটা এমন কিছু করবেন যাতে বাড়িতে যেন সবাই ছেলে মেয়ে নিয়ে যেন উপভোগ করতে পারে এইরকম, কারণ এমন এমন কিছু দেখায় না যাতে পরিবার নিয়ে দেখা যায় না, এরকম কিছু দেখাবেন না বলে আমি রিকোয়েস্ট থাকলো আপনাদের প্রতি। সবাইকে আমার ধন্যবাদ, আবারও দেখা হবে, আল্লাহ। ক্রিয়েটিভ সলিউশনের সকল দর্শক দেশে বিদেশে যারাই আছে তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা, এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সঙ্গে থাকেন ক্রিয়েটিভ সলিউশন আপনাকে সবসময়
একদিনের খবর আগে দেয়, একদিন আগে খবর দেবে, ওরা আজকের খবর আজকে দেবে, ওরা আগামীকালের খবর দিতে পারে। থ্যাংক ইউ।